টাকা যখন আমাদের নামও আমাদের রাজ্যের নামে হবে বাংলার বাড়ি এখনো তো বাংলার নামটা করে দেয়নি আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কে কাকে ভয়ে পাচ্ছ কেন শুনছো না সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবোও না আমি সাঁতার কাটতে জানি আমি গাছে উঠতে জানি আমি ধানের খেতে আল দিয়ে পার হতে জানি এটা বললে কেউ হয়তো ব্যঙ্গ করে বলবে উনি সব জানেন না আমি সব জানি না ওরা অনেক জানে কিন্তু যেহেতু আমার একটা অভিজ্ঞতা একটা ইটের দেওয়াল কি কেউ করতে পারে না নাকি তুমি বাথরুমটা যদি ইটের করে দাও একটা মাটির বাড়িতে তাহলে তোমার একটা ইটের দেওয়াল থাকলে প্রবলেমটা কিসে যদি গরিব হয় ইলেকশনের সময় লোক দেখানো আমরা এরম করি না আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি পারমানেন্ট যেটা হবে করব কিন্তু দুবছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারণেই আমাদের প্রস্তুত হয় এর পর মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে তাতে ষাট পার্সেন্ট টাকা ওরা দিত দেওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী কই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ করিনি কেন করব কাজে মানুষের পরিচয় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম